নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামী 15 দিন অর্থাৎ 24 জুন টু 8 জুলাই 2023 টানা 15 দিন এই দুর্লভ বিপরীত রাজযোগে 4 রাশি কুবের ধন প্রাপ্তি হতে চলেছে। 12টি রাশির মধ্যে 4টি রাশি দুর্লভ এই বিপরীত রাজযোগ সৃষ্টি হয়েছে। অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ডে যখন এই বিপরীত রাজযোগ সৃষ্টি হয় কিনা এবং এটি দুর্লভ, এই রাজযোগের ফলে 4 রাশি কুবেরের ধন প্রাপ্তি হতে চলেছে। কেউ কেউ কমেন্ট করছেন যে স্যার আপনি তো বলছেন যে কোটিপতি হবে, কই আমার ক্ষেত্রে তো হচ্ছে না। আমি একটি কথা আপনাদের প্রশ্নের উত্তর আমি আজকে আপনাদেরকেই দিচ্ছি যারা যারা এই কমেন্ট করছেন। দেখুন, আমি এখান থেকে ব্যক্তিগত জন্মছক কিন্তু দেখতে পাচ্ছি না, আপনার দশা মহাদশা কী চলছে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু হ্যাঁ বর্তমান বিশ্বব্রহ্মাণ্ডে যে গ্রহের গোচর সেই অনুযায়ী কিন্তু আমি বলছি। যদি আপনার জন্মছকে এই বিপরীত রাজযোগ যদি থাকে, দুর্লভ বিপরীত রাজযোগ, এই সময় আপনি লাখপতি, কোটিপতি, আরবপতি পর্যন্ত কিন্তু হতে পারেন। 10 গুণ লাভ আপনার হবে এই সময় আগামী 15 দিন। অনেকে বলছে স্যার এই যোগগুলো কতদিন থাকবে, এই জন্য আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়েছি 15 দিন। এই 15 দিনের মধ্যে আপনারা কাজগুলোকে কিন্তু গুছিয়ে নিন। কুবেরের ধন প্রাপ্তি হতে চলেছে এই 4 রাশির, সুপারহিট হতে চলেছে এই 4 রাশি এই দুর্লভ বিপরীত রাজযোগে। দেখুন, আগামী 24 জুন 2023 বুধ রাশি পরিবর্তন করে আপনার মিথুন রাশিতে অবস্থান করছে। এই মিথুন রাশিতে অবস্থান করার পরে রবির সাথে একত্র হচ্ছে, অর্থাৎ রাজা এবং যুবরাজ একত্রে মিথুন রাশিতে প্রবেশ করছে এবং রবির দ্বারা বুধ কিন্তু অস্তমিত হয়ে যাচ্ছে। অর্থাৎ রবির দ্বারা বুধ কিন্তু অস্তমিত হয়ে যাচ্ছে এবং কেতুর নবম দৃষ্টি আপনার পড়ছে বুধের উপর, অর্থাৎ মানে 3 গুণ লাভ দিবে এই বিপরীত রাজ্যকে। বুধ আগে অস্তমিত রবির দ্বারা এবং আপনার কেতুর নবম দৃষ্টি তার উপর পড়ছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পাবে। আমি একটি কথা বারবার বলি, কৌশিক রায় কখনো হাওয়াতে কথা বলে না, যে কথাগুলো বলি কি না খুব দায়িত্বের সাথে বলি এবং চ্যালেঞ্জের সাথে বলি। হয় দুম করে বলে ফেললাম এই রাশিগুলো কোটিপতি কি কারণ, কোনো লজিক নেই, টোটাল আমি যে কথাগুলো বলি লজিক্যালি কিন্তু আপনাদেরকে আমি এই জানাই। আপনার জন্মছকে যদি এই বিপরীত রাজযোগ যদি থাকে কিনা এই সময়ের মধ্যে, আগামী 15 দিনের মধ্যে আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি অর্থাৎ কুবেরের খাজানা আপনারা কিন্তু পেতে চলেছেন। দেখুন, এই বিপরীত রাজযোগটা দ্বাদশ, ষষ্ঠ, অষ্টম এবং তৃতীয়ভাবে কিন্তু এই বিপরীত রাজযোগে কিন্তু শুভ ফল কিন্তু পাওয়া যায়। কোন কোন রাশি, 12টি রাশির মধ্যে কোন কোন রাশি এই বিপরীত রাজযোগে এই বুধ অস্তমিত, কেতুর নবম দৃষ্টি পড়ছে এবং কোনো শুভগ্রহের কিন্তু দৃষ্টি পড়ছে না। বুধ রবির দ্বারা অস্তমিত হচ্ছে এবং কেতুর নবম দৃষ্টি পড়ছে কিন্তু কোনো শুভগ্রহের কিন্তু দৃষ্টি পড়ছে না। এটা কঠিন থেকে কঠিনতম বিপরীত রাজযোগ। আর যারা প্রচুর লোনে পড়ে গেছে, ঋণ, আপনার বৈবাহিক জীবনে সমস্যা, বিয়ে হচ্ছে না বা দাম্পত্য সুখের জায়গায় বাধা, ঋণের উপর ঋণ, আপনার কর্মক্ষেত্রে শত্রুতা, আপনার প্রমোশন আটকে গেছে, আপনার
ব্যবসা ভালো যাচ্ছে না, সন্তানের এডুকেশান এই জায়গাগুলোর ক্ষেত্রে এবং বাস্তুক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন, আমি চ্যালেঞ্জ এবং দায়িত্বের সাথে আপনাদেরকে কাজ আমি করে দেখাবো। অর্থাৎ কৌশিকরা যার হাত ধরে কিনা তাকে কিন্তু টেনে তুলে, আমি কিন্তু সবারই কিন্তু হাত ধরি না, যার আমি হাত ধরি তাকে কিন্তু আমি টেনে তুলি। ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই, যে কথাগুলো বলি আপনাদের ক্ষেত্রে খুব দায়িত্বের সাথে এবং চ্যালেঞ্জের সাথে। এবার আসি আমি এই দুর্লভ বিপরীত রাজযোগে যে চার রাশি কুবেরের ধন পেতে চলেছে, মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে সেই চারটি রাশির নাম। নাম্বার ওয়ান রাশি আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অষ্টমভাবে বুধ, অষ্টমপতি অষ্টমভাবে এবং রবির দ্বারা নিচস্থ, রবিও কিন্তু অষ্টমভাবে, রবির দ্বারা আপনার অষ্টমিত হয়ে গেছে এবং কেতু আপনার নবম দৃষ্টি দিচ্ছে আপনার বুধের উপর। এই বিপরীত রাজযোগে আপনাদের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু এই সময় সৃষ্টি কিন্তু হয়েছে। যারা গবেষণামূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো, এবং দীর্ঘদিন আটকে গেছিলো এমন কোনো টাকা, কোনো জায়গাতে টাকা ফেঁসেছিল সেই টাকা অর্থপ্রাপ্তির একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে, রিকভারি আপনাদের হবে। আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে এই সময় লাভ দিবে, আর্থিক স্থিতি আপনাদের এই সময় কিন্তু মজবুত করতে চলেছে, আপনি বৃশ্চিক রাশি মানুষ। এবং কোনো সম্পত্তি ক্রয়ের যোগ কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশি ষষ্ঠভাবে আপনার শত্রু শান্ত হবে, কিছু ক্ষেত্রে বড় ধরনের ঋণ আপনাদের সমাপ্ত হতে চলেছে এবং দীর্ঘদিন আপনাদের যে কাজগুলো আটকে ছিল সে কাজগুলো আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে এই বিপরীত রাজযোগে কাজগুলোর সূচনা আপনাদের হতে চলেছে। এবং আপনাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু ভালো আকর্ষক অর্থপ্রাপ্তি হতে চলেছে, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের এই সময় রিকভারি কিন্তু হতে চলেছে। ষষ্ঠভাবে মকর রাশি সাড়ে সাথে চলছে, আর্থিক স্থিতি আপনাদের এই সময় মজবুত কিন্তু করতে চলেছে। এরপর যে রাশি আপনার কর্কট রাশি। কর্কট রাশি দেখুন দ্বাদশভাবে এই বিপরীত রাজ্য, তৃতীয়পতি দ্বাদশপতি দ্বাদশভাবে আপনাদের বিদেশ থেকে এই সময় লাভ দিবে। যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছে তাদের ক্ষেত্রে আপনারা কিন্তু প্রমোশন আপনাদের হবে, এবং যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যাত্রার যোগ সৃষ্টি করছে, এবং যারা হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে, কারণ বুধ তো আপনার দ্বাদশভাবে অবস্থান করছে এবং রবির দ্বারা অষ্টমিত কেতুর নবম দৃষ্টি, এই বিপরীত রাজযোগে অর্থের তুফান আসতে চলেছে আপনার কর্কট রাশির। অন্তিম এবং শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির তৃতীয়ভাবে আপনার ষষ্ঠপতি এবং তৃতীয়পতি তৃতীয়ভাবে অবস্থান করছে, আপনার এই সময়ের মধ্যে বড় ধরনের কোনো জায়গা থেকে ঋণ পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন সেই লোন আপনাদের পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই সময়ের মধ্যে আপনাদের যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় বড় ধরনের কোনো সুযোগ কিন্তু আসতে চলেছে, এবং আর্থিক স্থিতি কোনো জায়গা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির একটা যোগ কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করছে। আগামী 15 দিন এই দুর্লভ বিপরীত রাজযোগে চার রাশির কুবেরের অর্থপ্রাপ্তি হতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।